হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ফুড ডিটেলস। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা পেয়ে যাই ইভিনিং স্ন্যাক্স, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা চিড়ে ভাজার মিক্সচারের প্যাকেট দেওয়া ছিল, দেন দিয়েছিল একটা লাড্ডু, লাড্ডুটা খুবই ভালো টেস্ট ছিল, দেন দিয়েছিল আমাদেরকে চায়ের সামগ্রী, মানে চা বানানোর সমস্ত কিছু তার মধ্যে ছিল, দেন একটা স্যান্ডউইচ দিয়েছিল, ভেজ স্যান্ডউইচ, যেটার ভেতরে সমস্ত রকম সবজির একটা স্টাফিং ছিল আর চিজ ছিল, তবে এটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। দেন একটা খাস্তা কচুরি দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে, আর একটা ছিল টমেটো কেচাপ। তো এরপর ঠিক 8:30 নাগাদ করে আমাদের রাতের ডিনার চলে আসে, যার মধ্যে ছিল 2 পিস চিকেন, দেন তারপরে ছিল মিক্স ভেজ, যার মধ্যে ছিল আলু, মটরশুঁটি, গাজর সব কিছু দিয়ে একটা ভাজি, দেন ছিল 4 পিস পরোটা, একটা মিক্সড পিকল ছিল, একটা দই ছিল, আর ছিল সাদা ভাত মিন্স প্লেন রাইস ছিল, আর ছিল ঘন ঘন মুগের ডাল, ডালটা খুবই ভালো ছিল। আমরা নিয়েছিলাম ননভেজ থালি, ভেজ থালি এলে এই একই আইটেম থাকবে, শুধু খালি চিকেনের বদলে আমরা পনির পেয়ে যাব। ওভারঅল খাবারের টেস্ট যথেষ্টই ভালো ছিল, খুব একটা খারাপ ছিল না। আর লাস্টে একটা আমাদের আইসক্রিম দেওয়া হয়েছিলো, যেটা আমি ভিডিওর মধ্যে আপলোড করতে পারিনি। সো এরপর মর্নিংয়ে আমাদেরকে একটা করে নিউজ পেপার দেওয়া হয় এবং চা এবং বিস্কুট দেওয়া হয়েছিল, যেটা আমি ভিডিওর মধ্যে কভার করতে পারিনি। তারপরেই চলে আসে মর্নিং ব্রেকফাস্ট, যার মধ্যে আমাদের দিয়েছিল 2 পিস পাউরুটি, পাউরুটিগুলো খুবই সফট ছিল এবং খাওয়ার জন্য যথেষ্টই ভালো। তার সাথে দিয়েছিল ডিমের অমলেট, সেই ডিমের অমলেটের মধ্যে মটরশুঁটি বিনস দিয়ে একটু ভাজি টাইপেরও সবজি দিয়েছিল, আর দিয়েছিল একটা ফ্রেশ মিক্স ফ্রুট জ্যাম, এই মিক্স ফ্রুট জুস সরি, আর চায়ের সামগ্রীর জন্য পুনরায় চায়ের সরঞ্জাম দিয়েছিল, আর ছিল একটা ছোট্ট মাখন বা বাটার, এবং এইটা ছিল আমাদের ননভেজ আইটেম। যদি আমরা ভেজ নিতাম দেন আমাদের সব কিছু একই থাকতো, জাস্ট ডিমের অমলেটের বদলে আমাদেরকে ভেজ কাটলেট দেওয়া হতো। এটাই হচ্ছে অল ওভার রাজধানীর ফুড ডিটেলস। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তো দেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন ভিডিওটিকে। থ্যাংক ইউ সো মাচ।